অ্যামিন সমূহের সাধারণ প্রস্তুতি। অ্যামিন কি দেখো, এর আগে আমরা পড়েছি অ্যালকোহল, অ্যালডিহাইড, জিওবেসিট, অ্যালকেন, অ্যালকিন, এগুলো পড়েছি তাই না? CH3 অথবা আর, CN সায়ানাইড, আর OH অ্যালকোহল, আর COH জিওবেসিট, আর CHO অ্যালডিহাইড, আর COR কি এস্টার। এখন আমরা পড়াশোনা করব আর যখন আমরা অ্যালকোহল করেছিলাম এখানে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহলের প্রস্তুতি করেছি, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল ছিল। এখন আমরা পড়াশোনা করবো অ্যামিন কাকে বলে, অ্যামিনের সাধারণ প্রস্তুতি, অ্যামিনের রাসায়নিক এবং ভৌত ধর্ম বলে। অ্যামিনো এখানে 3 ডিগ্রি রয়েছে, 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিনো রয়েছে। তাহলে এই NH2 মূলকটা দেখো, যদি NH আর গ্রুপের সাথে NH2 এটা থাকলে কি হয়, অ্যামিন তাই না? অ্যামিন তো এটা, অ্যামিন কিভাবে আসে খেয়াল করো, অ্যামিন কিভাবে উৎপন্ন হলো? অ্যামোনিয়া, অ্যামোনিয়া শুনতে দিটা তো, অ্যামোনিয়া একটা হাইড্রোজেনকে যদি অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করা হয় তাহলে অ্যামিন তৈরি হয়, বুঝতে পেরেছো? আরো একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে 2 ডিগ্রি অ্যামিন তৈরি হবে, আর একটা প্রতিস্থাপিত হয়ে 3 ডিগ্রি অ্যামিন প্রস্তুত হবে। তাহলে যে আর NH2 এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, আর আর 2NH এটা 2 ডিগ্রি অ্যামিন, আর আর 3N এটা হচ্ছে 3 ডিগ্রি, বুঝতে পেরেছো? আচ্ছা অ্যামোনিয়া কি একটা ক্ষার না? তাহলে যে অ্যালকাইল অ্যামিন এটাও তো ক্ষার ধর্ম রয়েছে, এটা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এমএন এর মধ্যে ক্ষার ধর্মের তুলনা আমরা পড়াশোনা করবো, পরে যে কোনটার ক্ষার ধর্ম বেশি, কোনটা ক্ষার ধর্ম কম। আচ্ছা বইয়ে কি দেখছে সেটা একটু পড়াশোনা করে দেখো, এমএন এর সাধারণ প্রস্তুতি। অ্যামোনিয়া হলো এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে যথাক্রমে অ্যারোমেটিক ও অ্যারোমেটিক এমএন উৎপন্ন হয়। এতে একটু আগে লিখলাম আমি কি অ্যামোনিয়া, হাইড্রোজেন, হাইড্রোজেন, এই অ্যামোনিয়ার এক বা একাধিক হাইড্রোজেন যদি অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে অ্যালিফ্যাটিক অ্যামিন উৎপন্ন হবে, আর যদি অ্যারোমেটিক গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে অ্যারোমেটিক অ্যামিন উৎপন্ন হবে। যেমন অ্যালিফ্যাটিক অ্যামিন কি, আর NH2 হয়েছে, উদাহরণ হিসেবে ব্যবহার করতে পারি CH3NH2 মিথাইল অ্যামিন হয়েছে, আচ্ছা C6H5NH2 পড়াশোনা তোমরা, অ্যানিলিন NH2 এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন, তাহলে এটা হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যামিন আর এটা হচ্ছে অ্যারোমেটিক অ্যামিন, বুঝতে পারছি? আচ্ছা অ্যালিফ্যাটিক অ্যামিন, অ্যারোমেটিক অ্যামিন, তাহলে সংজ্ঞা বুঝছিলাম আমরা অ্যামোনিয়া এর এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু অ্যালকাইল গ্রুপ মানে আর অথবা অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে যথাক্রমে অ্যালিফ্যাটিক অ্যামিন অথবা অ্যারোমেটিক অ্যামিন, বুঝতে পারছি? আচ্ছা এরপরে কি বলছে দেখো, অ্যামোনিয়াতে তিনটি অ্যামিনকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, এগুলো হলো প্রাইমারি অ্যামিন যেটাকে 1 ডিগ্রি বলি, সেকেন্ডারি অ্যামিন বা 2 ডিগ্রি, টার্সিয়ারি অ্যামিন বা 3 ডিগ্রি। এই তিন রকমের অ্যামিন যৌগ ছাড়াও আরও এক ধরনের অ্যামিন যৌগ আছে, যেমন অ্যামোনিয়া মূলক 4টি হাইড্রোজেন পরমাণু 4টি অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করলে যে যৌগ পাওয়া যায় তাকে টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম লবণ বা কোয়াটারনারি লবণ বলা হয়। কোয়াটারনারি লবণ চিহ্নিত করে রাখো, কোয়াটারনারি লবণ কাকে বলে? তাহলে অ্যামোনিয়াম আয়নের 4টা হাইড্রোজেন পরমাণু যদি 4টা অ্যালকাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে যে লবণ উৎপন্ন হবে সেই লবণটার নাম হচ্ছে টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম লবণ, টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম লবণ, যার নাম হচ্ছে কোয়াটারনারি লবণ। পরীক্ষায় আসবে কোয়াটারনারি লবণ কোনটি, উত্তর হবে অ্যালকাইল অ্যামোনিয়াম, টেট্রা অ্যালকাইল অ্যামোনিয়াম। আচ্ছা এছাড়াও আরও এক ধরনের নাইট্রোজেন গঠিত যৌগ আছে যেগুলোতে কোয়াটারনারি নাইট্রোজেন পরমাণু, বর্তমানে এগুলোকে বলা হয় কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ। তাহলে প্রাইমারি অ্যামিন কোয়াটারনারি অ্যামোনিয়াম লবণ দেখো NH4, এটা তো যৌগ না, এটা হচ্ছে যৌগ মূলক তাই না, ধনাত্মক যৌগ মূলক, তার সাথে এরকম থাকতে পারে NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা তো লবণ, বুঝতেই পারছো?
তাহলে এখানে যে হাইড্রোজেন গুলো রয়েছে নাইট্রোজেনের সাথে এই হাইড্রোজেন গুলো আর গ্রুপ দ্বারা কি হতে পারে প্রতিস্থাপিত হতে পারে হ্যাঁ ওটা ছিল এখানে চারটা একবারে লিখছি n r o c l হয়েছে বুঝতে পারছো নাইট্রোজেনের যোজনী তোমরা জানো 3 5 তাই না এখানে যোজনী কত ব্যবহৃত হচ্ছে 5 না 3 তাহলে অ্যামোনিয়াম নাইট্রোজেনের তিন এখানে তিন ব্যবহৃত দেখো তাহলে অ্যামোনিয়াম আয়ন ছিল ধনাত্মক যৌগগুলো তাহলে এই যে অ্যালকাইল গ্রুপ দ্বারা হাইড্রোজেনটা প্রতিস্থাপিত হলে সেটা তো ধনাত্মকই থাকবে তার সাথে ক্লোরিন যুক্ত হলো তাহলে এটা হয়ে গেল কি লবণ তাহলে এই লবণের নাম হচ্ছে কোয়াটারনারি লবণ মনে থাকবে N বা R4NCl এবং R4NCl এটা হচ্ছে কোয়াটারনারি ঠিক আছে আর সংক্ষেপটা যদি আমরা লিখতে চাই তাহলে কিভাবে লিখবো এখানে কি আর গ্রুপ এখানে কি আর গ্রুপ এখানেও একটা আর গ্রুপ এখানে একটা আর গ্রুপ হয়েছে চার হাতে চারটা আচ্ছা আর এটা কি চার্জযুক্ত প্লাস চার্জ তাহলে এই প্লাস চার্জের সাথে একটা কি বন্ধন তৈরি করবে এটা ক্লোরিন কি মাইনাস না এটা প্লাস একটা আয়নিক বন্ধন তৈরি করবে এটা হচ্ছে কোয়াটারনারি লবণের সূত্র কাঠিন্য সূত্র কোয়াটারনারি লবণের কাঠিন্য সূত্র আচ্ছা এছাড়া আমরা অ্যানিলিন এর সংকেত পড়েছি এটা কি অ্যানিলিন আরো পড়েছি CH2NH2 এটা নাম হচ্ছে বেনজাল এমিন বেনজাল বেনজাইল এমিন CH2OH পরনে এটা বেনজাইল অ্যালকোহল তাহলে এই অ্যালকোহলের কোয়েস সরে গিয়ে NH2 থাকলে কি হবে বেনজাইল ঠিক আছে নামগুলো মনে রাখবা বেনজাইল এমিন তাহলে আমরা পড়লাম অ্যামিন কাকে বলে অ্যামোনিয়া এর এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু যদি অ্যালকাইল গ্রুপ বা অ্যারাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে অ্যারোমেটিক অ্যামিন বা অ্যারোমেটিক অ্যামিন তৈরি হবে অ্যামিন কত ধরনের রয়েছে তিন ধরনের প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি অ্যামিন ঠিক আছে এছাড়া রয়েছে কি কোয়াটারনারি লবণ কোয়াটারনারি লবণ অ্যামোনিয়াম আয়ন এর যদি হাইড্রোজেন গ্রুপ আর গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে কোয়াটারনারি লবণ প্রস্তুত হবে কোয়াটারনারি লবণ আচ্ছা লবণের মিশ্রণ উৎপন্ন হয় NH2 চারিদিকে কি হাইড্রোজেন হ্যালাইড আবার যেটা পেয়ে গেছি আমরা দেখো এখানে যেটা RNH2 এটা তো প্রাইমারি অ্যামিন তাই না তাহলে এটার সাথে যদি আবার অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করা হয় তত করা হয় তাহলে উৎপন্ন হবে আর NH আর প্লাস আবার হাইড্রোজেন হ্যালাইড বুঝতে পারছো আবার যদি এটাকে নিয়ে আমরা বিক্রিয়া করি আমি সাধারণ বিক্রিয়াটা লিখছি আর এন এইচ আর তার সাথে অ্যালকাইল হ্যালাইড সহ উত্তপ্ত করা হলে উৎপন্ন হবে আর এন আর পাশে আর দিকে হাইড্রোজেন উদাহরণ বইয়ের মধ্যে উদাহরণ দেওয়া আছে তো উদাহরণগুলো লিখবা আর এর পরিবর্তে CH3 দেওয়া আছে এক্স এর পরিবর্তে আই দেওয়া আছে হ্যালোজেন বুঝতে পারছি দেখো তো এটা কি 1 ডিগ্রি অ্যামিন না এটা কি 2 ডিগ্রি অ্যামিন এটা কি 3 ডিগ্রি অ্যামিন তাহলে দেখো অ্যামোনিয়া গ্যাসের সাথে অ্যালকাইল হ্যালাইড কে উপযুক্ত করলে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন পাওয়া যায় অ্যামিন প্রস্তুত হয় খুব সহজ একটি এরপর দেখো নাইট্রাল যৌগের বিজারণ দ্বারা তাহলে এক নম্বর ধাপ আমরা পড়লাম অ্যামিনের লাইসিস করে অ্যামিনোলাইসিস মানে অ্যামিন কে ভেঙে অ্যামিনোলাইসিস অ্যামোনিয়া গ্যাস থেকে পেয়েছি না আমরা তাই এটাকে বলছি আমরা অ্যামিনোলাইসিস এক নম্বর বিক্রিয়া করব দুই নম্বর হচ্ছে নাইট্রাল যৌগের বিজারণ দ্বারা নাইট্রাল যৌগ কি CN দেখো CH3 C ট্রিপল বন্ধ N অথবা আমরা এটাকে লিখতে পারি মিথাইল সায়ানাইড হয়েছে মিথাইল সায়ানাইড কে যদি আমরা বিজারিত করি ব্যবহার করব লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট শুষ্ক ইথার আর শুষ্ক ইথারের দ্রবণে দ্রবিত শুষ্ক ইথার
আচ্ছা তাহলে উৎপন্ন হচ্ছে CH3 CH2 NH2। বিক্রিয়াটা মুখস্থ করবা, এখানে বিজারক কি? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। তোমরা বিজারকের আর কি কি নাম জানো? আর কি কি বিজারকের নাম জানো? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আর কি আছে বিজারক? কতগুলো বিকারক লিখে দিয়েছিলাম, তারপরে জাইমান অক্সিজেন প্রস্তুতির কতগুলো বিকারক লিখে দিয়েছিলাম, লিখে দিয়েছি পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং জিঙ্ক অ্যামালগাম এবং HCl এর মিশ্রণ লিখে দিই। তিন SN এবং HCl এর মিশ্রণ থেকে ডায়মন্ড হাইড্রোজেন উৎপন্ন হবে। তাহলে কেমনে হবে? হ্যাঁ, দেখো এখানে CN মানে কি নাইট্রাইল যৌগ, নাইট্রাইল যৌগকে বিশ্লেষণ করলে উৎপন্ন হবে কি অ্যামিন। তাহলে দুইটা ধর পড়বো, তিন নাম্বার দেখো নাইট্রো যৌগের বিজারক CH3 CH3 NO2, এটা কি নাইট্রো মিথেন? আর এটা কি নাইট্রো মেথেন? নাইট্রো মেথেন না, এটা নাকি নাইট্রো মিথেন। তো নাইট্রো মিথেন কে যদি আমরা বিজারিত করি, এখানে আমরা ব্যবহার করব তিন আর কি HCl, এখান থেকে উৎপন্ন হবে ডাইমান হাইড্রোজেন, আর উৎপন্ন হবে অ্যামিন গ্রুপ CH3 NH2। বুঝতে পারছি? তাহলে এই যে এখানে রয়েছে অক্সিজেন, অক্সিজেন এখান থেকে বের হয়ে যায়, সেই অক্সিজেন হাইড্রোজেন যুক্ত করে পানি উৎপন্ন করবে, এটা লিখতে পারো না লিখতে পারো, আর হাইড্রোজেন নাইট্রোজেন যুক্ত হয়ে অ্যামিন গ্রুপ তৈরি করবে। বুঝতে পারছো? তাহলে নাইট্রো মূলককে বিজারিত করলে উৎপন্ন হবে কি অ্যামিন, তারপরে নাইট্রাইল মূলককে যদি বিজারিত করা হয় তাহলে উৎপন্ন হবে কি অ্যামিন মূলক, আর একটা কি বললাম অ্যামোনিয়া গ্যাস থেকে, কটা ধাপ পড়লাম? অ্যামোনিয়া গ্যাসের সাথে অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করলে উৎপন্ন হবে কি অ্যামিন, কটা পড়লাম? অ্যামোনিয়া গ্যাসের সাথে অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করলে উৎপন্ন হবে অ্যামিন। তারপর দুই নাম্বার পড়লাম আমরা কি নাইট্রাইল যৌগ, নাইট্রাইল যৌগ না সিএন যেটার সাথে থাকে সেটাই নাইট্রাইল, ঠিক আছে? এই নাইট্রাইলকে যদি আমরা বিজারিত করি তাহলে উৎপন্ন হবে অ্যামিন। তখন আমরা প্রভাব হিসেবে কি ব্যবহার করছি? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট শুষ্ক ইথার, আর শুষ্ক ইথারের দ্রবণ। আর নাইট্রো মূলককে বিজারিত করছি আমরা টিন এবং HCl এর মিশ্রণ দ্বারা, টিন এবং HCl থেকে উৎপন্ন জাইমান হাইড্রোজেন দ্বারা বিজারিত করলে উৎপন্ন হবে অ্যালকালাইন। আর কিভাবে বিক্রিয়াগুলো ঘটে এটা তো অনেকবারই দেখাইছি, জারিত হওয়া মানে কি ঋণাত্মক মূলকের সংযোজন, ধনাত্মক মূলকের অপসারণ, আর বিজারিত হওয়া মানে ধনাত্মক মূলকের সংযোজন, ঋণাত্মক মূলকের অপসারণ। যেমন এখানে আমরা দুটাই বিজারণ বিক্রিয়া পড়লাম, এখানে অক্সিজেন চলে যাচ্ছে মানে অক্সিজেন আলাদা হয়ে যাচ্ছে, আর হাইড্রোজেন এসে যুক্ত হচ্ছে মানে বিজারণ ঘটতেছে, আর বিজারক হিসেবে আমরা ব্যবহার করছি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট আর কি টিন এবং HCl এর মিশ্রণ। এবার যে হোপম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, হোপম্যান ডিগ্রেডেশন, ডিগ্রেডেশন মানে হচ্ছে ক্ষুদ্রাংশকরণ, এটাকে হোপম্যানের ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া বলা হয়, হোপম্যান ডিগ্রেডেশন বা হোপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। দেখো অ্যামাইড এর সাথে ব্রোমিন ও পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে উত্তপ্ত করলে প্রাইমারি অ্যামাইড উৎপন্ন হয়। অ্যামাইড এর সাথে ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করে উত্তপ্ত করলে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়, এই বিক্রিয়াটিকে হোপম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বলা হয়। এই বিক্রিয়ায় উৎপন্ন অ্যামিনের কার্বন সংখ্যা অ্যামাইডের কার্বন সংখ্যা অপেক্ষা কম থাকে বলে এই বিক্রিয়াকে ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বলা হয়। বুঝতে পারলাম ক্ষুদ্রাংশকরণ কেন বলছি? তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া যার মাধ্যমে কার্বন সংখ্যা কমে যায়। খেয়াল করো কার্বন সংখ্যা কমে যাচ্ছে। এর আগে তোমরা কার্বন সংখ্যা কমানোর জন্য আরেকটা বিক্রিয়া পড়েছো, নাম আলিফ বলো তো কি নাম? কার্বন সংখ্যা কমে যায় এমন একটা বিক্রিয়ার নাম, যখন থেকে রসায়ন পড়াচ্ছি তখন থেকে আমি কয়েকটা বিক্রিয়ার নাম বলে আসছি কমন, যে এটা এ প্লাস বি হোল স্কয়ার সূত্রের মতো কাজ করবে, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তাই না? আর কার্বন সংখ্যার বৃদ্ধির জন্য বিক্রিয়া আচ্ছা, তাহলে তোমরা দুইটা বিক্রিয়া পাইলা কার্বন সংখ্যা কমানোর জন্য। এরপরে আমরা আরো একটা বিক্রিয়া পাবো, সায়ানাইড মূলক থেকে সরাসরি সি চলে যাবে, সেখানেও কমে যাবে। আচ্ছা তাহলে CONH2 অ্যালকাইল অ্যামাইড, ব্রোমিন আর কি পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ উত্তপ্ত করলে
ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড সহ উৎপন্ন করলে উৎপন্ন হচ্ছে অ্যালকাইল অ্যামিন আর NH2 প্লাস পটাশিয়াম ব্রোমাইড প্লাস পটাশিয়াম কার্বনেট প্লাস পানি। এতগুলো আমাদের লেখার দরকার নেই, জাস্ট এটা লিখলেই হবে। তাহলে দেখো অ্যামাইড এর সাথে ব্রোমিন এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করলে উৎপন্ন হচ্ছে কি অ্যালকাইল অ্যামিন। তাহলে এখানে দেখো যে C ছিল কার্বন, এখানে কি C রয়েছে আর একটা কার্বন কমে গেছে। একটা উদাহরণ দিয়ে দেখো CH3CONH2 এটা নাম হচ্ছে ইথানামাইড, কি নাম? কটা কার্বন আছে? দুইটা, তাই ইথানামাইড। তিনটা থাকলে নাম হবে প্রোপানামাইড, বুঝতে পারছিস? আচ্ছা তাহলে এটা নাম হচ্ছে ইথানামাইড। ইথানামাইডের সাথে যদি ব্রোমিন আর পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করা হয় তাহলে উৎপন্ন হবে CH3NH2 মিথাইল অ্যামিন। মিথাইল অ্যামিন তাহলে খেয়াল করো এখানে কার্বন সংখ্যা কয়টা ছিল? দুইটা। আর যে যেগুলো প্রস্তুত হয়েছে সেখানে কার্বন সংখ্যা কত? একটা। কার্বন সংখ্যা কমে গেছে তাই এই বিক্রিয়াটার নাম হচ্ছে হফম্যান ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, বুঝতে পেরেছো? আর ডিকার্বনাইজেশন বিক্রিয়ায় কি CO মূলক প্রতিস্থাপিত কমে যাচ্ছিল কার্বন ডাইঅক্সাইড হিসেবে অপসারিত হয়, মনে আছে? CH3CONA সোডিয়াম মিথানোয়েট। তাহলে এখানে এই যে কার্বন ডাইঅক্সাইড হিসেবে অপসারিত হয়ে যায় আর মিথেন উৎপন্ন হয়েছিল, কি উৎপন্ন হয়েছিল? মিথেন। এই বিক্রিয়াটার নাম হচ্ছে ডিকার্বক্সিলেশন। ডি মানে বিয়োগ করা বা বাদ দেওয়া, আর কার্বক্সিলেশন মানে কার্বন ডাইঅক্সাইড হিসেবে কার্বনটা অপসারিত হয়ে যায়, কার্বন ডাই অক্সাইড হিসেবে। তাহলে কটা বিক্রিয়া বললাম আমরা? চারটা বিক্রিয়া বললাম এমিনের সাধারণ প্রস্তুতি। এবার এখানে শনাক্তকরণ যেগুলো রয়েছে এটা নিজে নিজে পড়ে নিবা। ইথাইল অ্যামিন এবং এনিডিন উভয় প্রাইমারি অ্যামিন এবং নাইট্রাইট এর সাথে বিক্রিয়ায় ভিন্ন উৎপাদ গঠিত হয় এটা নিজে পড়বা। আর এবার যে প্রশ্ন আছে প্রশ্ন তুলো মুক্ত করো। 30 পার্ট প্রোটাইন দেখো আর এমিনের মধ্যে তুলনা এই পাশে এটা তো আবার পড়াইলাম না, ক্ষার ধর্ম যদি না বুঝতে পারো তাহলে এটা বুঝতে পারবো না। আচ্ছা এমি অ্যামোনিয়া এটা ক্ষার কেন? অ্যামোনিয়া এটা ক্ষার ধর্ম প্রকাশ করে কেন? এটাতে কি রয়েছে? মুক্ত ইলেকট্রন রয়েছে। তোমরা আরহেনিয়াস এর মতবাদ পড়েছো না, তারপরে প্রোটোনিয়া মতবাদ পড়েছো, শোনা এগুলো? সেখানে ছিল না যারা এক জোড়া ইলেকট্রন দানে সক্ষম তারা কি ক্ষার, আর যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণে সক্ষম তারা হচ্ছে ফিক্স। তাহলে এর এক জোড়া ইলেকট্রন দান করার ক্ষমতা রয়েছে ফিনাইল মূলক এখানে কি ইলেকট্রন নিজে থেকে টেনে নেয় আর অ্যালকাইল মূলক কি করে ইলেকট্রন ফেলে দেয়। তাহলে এখন এইখানে নাইট্রোজেনে ইলেকট্রন ঘনত্ব সে কি করবে? কমিয়ে দিবে, এটা বেঞ্জিন বন্ডের ভিতরে ইলেকট্রনগুলো চলে আসবে, তাহলে ইলেকট্রন দানের ক্ষমতা তার কমে যাবে, মানে ক্ষারের ধর্ম কমে যাবে। আর এখানে দেখো মিথাইল অ্যামিনের ক্ষেত্রে এই গ্রুপ কি করছে, নিজের ইলেকট্রন আরো নাইট্রোজেনের দিকে ফেলে দেয়, তাহলে নাইট্রোজেনে ইলেকট্রন ঘনত্ব আরো বৃদ্ধি পাচ্ছে। তাহলে এখানে যে ইলেকট্রন দুটো রয়েছে তা তো দানের ক্ষমতা আরো বেড়ে যাবে, ইলেকট্রন দেওয়ার আসক্তি বেড়ে যাবে, সেক্ষেত্রে এটা ক্ষারকত্ব বৃদ্ধি পাবে। তাহলে এটা ক্ষারকত্ব বেশি হবে, এটা ক্ষারকত্ব কম, বুঝতে পারলাম? এভাবে রয়েছে ব্যাখ্যা। তারপর আছে প্রাইমারি অ্যামিন শনাক্তকরণ, এটা কার্বিল অ্যামিন পরীক্ষা নামে পরিচিত। কিভাবে পরীক্ষা করব এটা? 1 ডিগ্রি অ্যামিনের সাথে ক্লোরোফর্ম এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করব, উৎপন্ন হবে মিথাইল কার্বিল অ্যামিন। একটা গ্যাস পাওয়া যাবে, গন্ধ পাওয়া যাবে, এই গন্ধটা শুকেই আমরা বুঝতে পারবো যে এটা প্রাইমারি অ্যামিন, বুঝতে পেরেছো? ক্লোরোফর্ম এবং অ্যালকোহলীয় কৌষ্টিক পটাশ অ্যামিনকে উত্তপ্ত করলে তীব্র গন্ধযুক্ত আইসোসায়ানাইড বা কার্বিল অ্যামিন উৎপন্ন হয়।
এবিটার সাথে প্রাইমারি এমেন্টকে সহজে শনাক্তকরণ করা যায়। কি করে বুঝবো? ওই যে একটা গন্ধ আসবে, এই গন্ধটা শুনেই আমরা শুকেই আমরা বুঝতে পারবো যে এটা প্রাইমারি এমেন্ট। বুঝতে পারছি? তারপর নাইট্রাস অ্যাসিড দ্বারা 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যামিন শনাক্তকরণ করা যায়। নাইট্রাস অ্যাসিড প্রাইমারি অ্যামিনের সাথে অ্যালিফেটিক প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে অ্যালকোহল এবং অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিনের ক্ষেত্রে ডায়াজিনিয়াম লবণ উৎপন্ন করে। তাহলে দেখো, প্রথমে অ্যানিলিন রয়েছে, অ্যানিলিনের সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া সোডিয়াম নাইট্রাইট এবং এসিটনের মিশ্রণ 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে উৎপন্ন হবে বেনজিন ডায়াজিনিয়াম লবণ। বেনজিন ডায়াজিনিয়াম লবণ এই চ্যাপ্টার শুরুতেই একবার পড়েছিলাম আমরা, সেখানে বলছিলাম যে বেনজিন ডায়াজিনিয়াম লবণের প্রস্তুতি পরে রয়েছে। আরও একটা পার্ট রয়েছে বেনজিন ডায়াজিনিয়াম লবণের প্রস্তুতি, ওইখানে আমরা এটা ভালোভাবে পড়বো। আর জাস্ট এখানে বিক্রিয়াটা মুখস্থ করতে পারো, অ্যানিলিনের সাথে নাইট্রাস অ্যাসিড সোডিয়াম নাইট্রাইট এবং এসিটনের মিশ্রণ সহ 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে বেনজিন ডায়াজিনিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। আর এখানে দেখতে পাচ্ছ এটা কি অ্যানিলিন, তার সাথে বিক্রিয়া হবে HNO2 নাইট্রাস অ্যাসিড সোডিয়াম নাইট্রাইট প্লাস কি HCl, আর বিক্রিয়ার তাপমাত্রা থাকতে হবে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড, আর উৎপন্ন হবে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটা নাম হচ্ছে ডায়াজোনিয়াম আয়ন, ডায়াজোনিয়াম আয়ন, তার সাথে যখন ক্লোরিন যুক্ত হয় তখন এটা হয়ে যায় ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে লবণ। আর এটা হচ্ছে ডায়াজো মূলক, এখানে এন টু রয়েছে না, এটা হচ্ছে ডায়াজো মূলক, ডায়াজোনিয়াম ক্লোরাইড বলা হয় এটাকে। বুঝতে পারছিস? ডায়াজোনিয়াম ক্লোরাইড বলা হয় এটাকে। আচ্ছা, পরে আমাদের ডায়াজোনিয়াম ক্লোরাইড বা ডায়াজোনিয়াম লবণের শনাক্তকরণ তারপরে প্রস্তুতি সবগুলো রয়েছে এগুলোর মতোই, সেখানে আমরা এটা ভালো করে পড়বো ডায়াজোনিয়াম লবণ। তারপর দেখো, 1 ডিগ্রি অ্যামিনের সাথে নাইট্রাস অ্যাসিড সোডিয়াম নাইট্রাইট এসিএল এবং 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করলে উৎপন্ন হবে অ্যালকোহল। তাহলে সেকেন্ডারি অ্যামিনের সাথে বিক্রিয়া করলে হলুদ বর্ণের তৈলাক্ত যৌগ নাইট্রোসে অ্যামিন উৎপন্ন হবে, আর টারসিয়ারি এর সাথে নাইট্রাস অ্যাসিডের বিক্রিয়া করে কোয়াটারনারি লবণ উৎপন্ন করবে। তাহলে তোমাদের এখান থেকে মুখস্থ করতে হবে যে অ্যারোমেটিক অ্যামিন সেটা উৎপন্ন করবে ডায়াজিনিয়াম লবণ, আর এটা শনাক্তকরণ পরীক্ষা আমরা পরে করবো। তারপরে 1 ডিগ্রি এমি এটার সাথে উৎপন্ন করবে অ্যালকোহল, আর 2 ডিগ্রি এমি তৈলাক্ত অ্যালকোহল। হ্যাঁ, সেকেন্ডারি এমিন বা নাইট্রাস অ্যাসিডের সাথে হলুদ বর্ণের তৈলাক্ত যৌগ নাইট্রোসে এমিন উৎপন্ন করবে, আর টারসিয়ারি এমিন এর সাথে কোয়াটারনারি লবণ উৎপন্ন করবে। অর্থাৎ কত ডিগ্রি এমিনের সাথে নাইট্রাস অ্যাসিড বিক্রিয়া করে কি উৎপন্ন হয় এটা মুখস্থ রাখবে। ঠিক আছে, চারটার জন্য। তারপরে এই যে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিনের মধ্যে পার্থক্যকরণ, তারপরে অ্যালিফেটিক প্রাইমারি এমিন এবং অ্যারোমেটিক এমিনের মধ্যে পার্থক্যকরণ, এই দুটো মুখস্থ করব। ও, এই অ্যামাইড প্রস্তুতি ঢুকে গেছে পার্টের ভিতরে, এই অ্যামিন প্রস্তুতি পুরোটা অ্যামাইড না, এরপরে যে আমরা অ্যামাইড প্রস্তুতি করব। বুঝেছ? এখন অ্যামিনের পুরোটাই পরে আসবা, আবার রিভিউ করো না। দেখো, অ্যামিন কাকে বলে, অ্যামিন কত প্রকার, কি কি এমিনের চারটা প্রস্তুতি হইল। এবার 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি এমিনের পার্থক্য করুন, ছক থেকে পড়লেই হবে, আর আগে যেগুলো বললাম ওগুলো না পড়লে অসুবিধা নেই। বুঝতে পারছি? হোফম্যান ডিগ্রেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া কাকে বলে, ক্ষুদ্রাংশ ব্যাখ্যা করো। আর যে দুটা ছক রয়েছে পার্থক্য করুন, এটা ভালো করে করো।